আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, এর পরে জানাবো বিস্তারিত। শুরুতেই জানাবো, ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে দখলদার ইসরায়েলের একটি সামরিক যোগাযোগ ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছে। আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেক টিবেরিয়াস থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের আইন খোজলট সামরিক যোগাযোগ ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে লক্ষ্যবস্তুগুলো সঠিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভ, হাজারো মানুষের যোগদান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয় হতাশা প্রকাশ করে বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধী হাজার হাজার মানুষ। আজ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তারা সবাই ট্রাম্পের হাত থেকে নিজেদের রক্ষার্থে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জানাবো, ট্রাম্প বেআইনি আদেশ দিলে কি করবে পেন্টাগন। প্রথম মেয়াদে পাগলাও খেপাটে প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 47তম বাসিন্দা হিসেবে আবারও হোয়াইট হাউসের চাবি দখল করেছেন তিনি। তিনি যদি দখলদারিত্ব চালান, তাহলে মার্কিন প্রশাসন আসলে কি করবে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ এবং অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা এবং লেবাননে ইসরায়েলিদের যে যুদ্ধ চলছে, তা মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি। এবং সর্বশেষ জানাবো, আবারও এক হয়ে মাঠে নামছে কিম এবং পুতিন। ইউক্রেনের বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 2 দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা রাশিয়াকে এক হাতে শাসন করেছেন। যাকে বলা হয় রাশিয়ার লৌহ মানব, তাকে সমীহ করতে চলতে বাধ্য হন বিশ্ব মোরালরাও। অপরদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যাকে বলা হয় অহিংস রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া ইউক্রেনে, সৈন্যরা ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরিয়ান সেনা পাঠাচ্ছে কিম জং উন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে দখলদার ইসরায়েলের একটি সামরিক যোগাযোগ ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছে। রোববার 10ই নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণের লে টিবেলিয়াস থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের আইন খোজলট সামরিক যোগাযোগ ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন স্কোয়াড দিয়ে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণের লক্ষ্যবস্তুগুলো সঠিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। বিবৃতিতে আর উল্লেখ করা হয় যে, লেবাননে তার জনগণের সুরক্ষা এবং খাইবার অপারেশনের ধারাবাহিকতার অংশ হিসেবে ইসরায়েলে আক্রমণ গণহত্যার প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বিরুদ্ধে দক্ষিণ মারুনাল রাস এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে আক্রমণ চালিয়েছে। গত 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করে লেবাননে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে, যা লেবাননে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের 8ই অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে ইসরায়েলি বিমান হামলায় পর্যন্ত 3,117 জন নিহত এবং 13,888 জন আহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় বেশ কিছু কর্মকর্তা সহ বহু ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে, সূত্র মেহের নিউজ এজেন্সির। যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভ, হাজার হাজার মানুষের যোগদান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয় হতাশা প্রকাশ করে বিক্ষোভ করেন। আজ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নারীদের প্রজনন অধিকার নিয়ে হুমকি তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার যে অঙ্গীকার ট্রাম্প করেছেন, তার বিরুদ্ধে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভে অংশ নিতে নিউ ইয়র্ক, সিয়াটল সহ অন্যান্য শহরে রাস্তায় নামে আসে
আসেন শত শত মানুষ। বিক্ষোভের আয়োজকদের একজন স্টিভ ক্যাপুরি WFTI টিভিকে তিনি বলেছেন, সামনে যা ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা শঙ্কিত, কারণ ট্রাম্প আমাদের সবার জন্যই হুমকি। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সময় বিক্ষোভকারীদের হাতে ছিল আমরা আমাদের রক্ষা করি, মিস্টার প্রেসিডেন্ট, নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবেন, আমরা পিছু হটব না। বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতেও, সেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছিল সংগঠন উইমেন্স মার্চের কর্মীরা। এর আগে শুক্রবার ওরেগনের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প বিরোধী একই রকম বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিদের কারো হাতে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করো, ভয়কে শক্তি পরিণত করো। ট্রাম্প বেআইনি আদেশ দিলে কি করবে পেন্টাগন? প্রথম মেয়াদে পাগলা ও খেফাটে প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 47তম বাসিন্দা হিসেবে আবারও হোয়াইট হাউসে চাবি দখল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে এবারও আগের মতোই বিতর্কিত বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজেদের করণীয় নির্ধারণ করতে বিশেষ এক বৈঠক ডেকেছে মার্কিন সামরিক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় আসলে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনী মোতায়েন এবং অরাজনৈতিক সরকারি কর্মীদের একটি বড় অংশকে ছাঁটাইয়ের আদেশ দিতে পারে নির্বাচিত প্রেসিডেন্ট। এ সময় প্রশাসনে ব্যাপক হারে অনুগত কর্মচারী নিয়োগের ইঙ্গিতও দেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় ট্রাম্পের সঙ্গে উদ্যতন সামরিক কর্মকর্তাদের সম্পর্ক অনেকটাই তিক্ত ছিল, যার মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলি, যিনি জয়েন্ট চিফ অফ স্টাফ থাকাকালীন পারমাণবিক বোমা ব্যবহারে ট্রাম্পের ক্ষমতা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছিলেন। ট্রাম্প বারবারই মার্কিন সামরিক কর্মকর্তাদের অযোগ্য ও অদক্ষ বলে তিরস্কার করে আসছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে নতুন করে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানায়, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতিকে সামনে রেখে প্রস্তুতি ও পরিকল্পনা সাজাচ্ছে, তবে এসব কিভাবে কার্যকর হবে তা এখনো কেউ জানে না। ট্রাম্পের ভিসার পর পেন্টাগনে প্রশ্ন উঠেছে যে তিনি যদি কোনো বেআইনি আদেশ দেন তবে কি হবে। যদি একজন সেনাদের বেআইনি আদেশ অমান্য করার অধিকার আইনেই আছে, তবে প্রশ্ন হলো এরপর কি হবে, আমরা কি জ্যেষ্ঠ সামরিক নেতাদের পদত্যাগ করতে দেখব? পেন্টাগনের নেতৃত্ব দেওয়ার ভার ট্রাম্প কাকে দেবেন সেটা এখনো স্পষ্ট নয়। শুধু কর্মকর্তারা আশা করেন ট্রাম্প ও তার নিয়োগ করা কর্মকর্তারা সামরিক নেতাদের সঙ্গে বৈরী সম্পর্ক এড়ানোর চেষ্টা করবেন, যেমনটা ট্রাম্পের প্রথম মেয়াদে দেখা গেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা বিভাগের মধ্যে সম্পর্ক ছিল সত্যিকার অর্থে খারাপ। তিনি জানান এখন ট্রাম্প প্রশাসন কিভাবে প্রতিরক্ষা বিভাগের জন্য কর্মী বাছাই করবে সেটি পেন্টাগন কর্মকর্তাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে ইসরায়েলের যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরেও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি। আরাগোচি সতর্ক করে বলেছেন, যুদ্ধ ছড়িয়ে পড়ার ক্ষতিকর প্রভাব কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং নিরাপত্তাহীনতা অস্থিরতা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, যা বিশ্বের সবারই জানা উচিত। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় সতর্কবার্তা দিয়েছে আরাগোচি। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের, গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে মধ্যপ্রাচ্যে। গাজার পর লড়াই শুরু হয়েছে লেবাননে। সম্প্রতি গাজা যুদ্ধ থেকে সামরিক শক্তিকে লেবাননের দিকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গত সেপ্টেম্বর থেকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পুরোমাত্রার যুদ্ধ শুরু করেছে ইসরায়েল।